স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদের ভাবমূর্তিতে আচ্ছন্ন পুরো কাপাসিয়া। দীর্ঘদিন তার পরিবারেই আছে গাজীপুর চার আসন। বর্তমানে তার কন্যা সিমিন হোসেন রিমি এই আসনের সংসদ সদস্য। সরকারের উন্নয়নেও খুশি এলাকার মানুষ। তবে এবার আরও একজন প্রার্থী আওয়ামী লীগের মনোনয়ন চেয়ে মাঠে নেমেছেন। এদিকে বিএনপি থেকে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন এই আসন থেকে একবার জয়ী বিএনপি নেতা হান্নান শাহর ছেলে শাহ রিয়াজুল হান্নান। রিচার্ডের ক্যামেরায় রহিম রুমনের প্রতিবেদন। শীতলক্ষার তীর ঘেঁষা কাপাসিয়ার ইতিহাস প্রায় 2000 বছরের। এই জনপদ থেকেই বেরিয়ে এসেছিলেন দেশের প্রথম প্রধানমন্ত্রী শহীদ তাজউদ্দিন আহমেদ। একসময় এখানে তৈরি হতো বিখ্যাত মসলিন কাপড়। ভালো মানের তুলা চাষের সেই উর্বর ভূমি এখন আরও উন্নত। সাম্প্রতিক সময়ে যোগাযোগ ব্যবস্থায় অনেক পরিবর্তন এসেছে। সড়কসহ উন্নত হয়েছে এখানকার মানুষের জীবন ব্যবস্থা। ভোটাররা এসব উন্নয়নের কথা স্বীকার করেই বলেন, শুধু এলাকায় মানুষের কর্মসংস্থান বাড়েনি, স্বাভাবিকভাবে কিছু উন্নয়ন হয়েছে, ঠিক আছে। তারপর তো মানে মানুষের যেই আপনার জীবন মানের যে পরিবর্তন, এটা তো সাধারণ মানুষের কিন্তু পরিবর্তন হইতেছে না। স্যার মানে কয় তোমরা আমার ভোট দাও, আমার ভোট পাস করাও, আমি তোমরা সব কিছু করে দেবো। পাস করলে পরে দেখা যাচ্ছে আর আমাদের কোনো খোঁজ খবর নেয় না। আমাদের মতো মধ্যবিত্তরা, আমার গরিবরা মনে করেন যে একরকম বাজার সদাই করতে গেলে হেরা এমনিতেই হিমশিম খেয়ে যায়। এমপির তো চোখে দেখি না, এমপি এমপি এই যে মহিলা কোন এলাকায় থাকে, কোন জায়গায় থাকে, সেটা আমরা দেখি না। সামনে নির্বাচন, আর সেই নির্বাচনকে কেন্দ্র করে এলাকায় এখনই শুরু হয়ে গেছে পাওয়া না পাওয়ার হিসেব নিকেশ। যেভাবে আছে আমার মনে হয় ভালো, কারণ আমরা কীভাবে সিউরিটি দিব যে ভালো হবে, খারাপ হতে পারে পরিবর্তন হলে। সুযোগ সুবিধা হয়েছে, সরকার ঘর করে দিছে, এই ঘরে মেয়ে বইয়ের দোকানদারি করি, আর আগে বাজারে ফেয়ার মাঝে বইয়ের দোকানদারি করছি। উনি অনেক ডেভেলপ করছে, রাস্তাঘাট, কালভার্ট, ব্রিজ পূরণ হয়নি এমন অনেক গুরুত্বপূর্ণ দাবিও রয়েছে এলাকার মানুষের। আগামী নির্বাচনে এই এলাকায় আওয়ামী লীগের হয়ে প্রার্থী হতে চান দুজন নেতা। বর্তমান এমপির সাথে আমাদের কোনো যোগাযোগ কম, সম্পর্ক নাই বললে চলে, আমাদেরকে ডাকে না, আমরা সুযোগ পাই। সেই কারণে আমরা ওই আলম আহমেদ এবং মোতারসমুল্লার সাথে থেকে মোটামুটি আমাদের একটা রাজনৈতিক পরিচিতি আমরা ইতিমধ্যে দিচ্ছি। আমাদের যে এমপি মহোদয় আছেন বর্তমানে, ওনার চারিপাশে যেসব লোক আছে, উনি এদের দ্বারা প্রভাবিত হয়ে আওয়ামী লীগকে দুইটা ভাগে ভাগ করে ফেলেছে। কিছু আক্ষেপ ছিল, কিছু আক্ষেপ থাকবে, তবে ভবিষ্যতে কাজ হবে, দল হবে, দলে আমাদের কাপাসিয়ার মানুষেরা আরও উচ্চ পদস্থ পর্যায়ে যাবে। আমাদের ভোটটা যদি দিনের বেলা দেওয়া হয় তাহলে আমাদের কাপাসিয়া বিএনপি যথেষ্ট পরিমাণ ভোট জয়যুক্ত পাবে। আমাদের সাধারণ জনগণের প্রত্যাশা, নির্দলীয় একটা সরকারের অধীনে এদেশে একটা সুষ্ঠু নির্বাচন হোক এবং মানুষ তাদের রায় প্রদান করুক, যে ক্ষমতা আসে সেই সুন্দরভাবে দেশ পরিচালনা করুক। ভোটটা যদি সুস্থ হয়, মানুষ যদি সুষ্ঠুভাবে ভোটটা দিতে পারে, এর উপরে যেই রেজাল্টই আসুক, জনগণের যে মানে চেষ্টার ফল আসবে ওইটা। মুক্তিযুদ্ধের পর এই এলাকায় বেশিরভাগ সময় নেতৃত্ব দিয়েছেন শহীদ তাজউদ্দিন আহমেদের পরিবার। বর্তমান সংসদ সদস্য তাজউদ্দিন আহমেদের মেয়ে সিমিন হোসেন রিমি, তার দাবি গেল 15 বছরের উন্নয়নে বদলে গেছে এলাকার চিত্র। কাপাসিয়া এখন মাতৃমৃত্যুমুক্ত উপজেলা, তাই এবার ভোটাররা আওয়ামী লীগের সঙ্গেই থাকবেন। আর দলের ভেতরের একাধিক প্রার্থী থাকা নিয়ে তিনি বলেন, এটা খুব সাধারণ প্রতিযোগিতা। একমাত্র কাপাসিয়া উপজেলা যেটা মাতৃমৃত্যুর একটা পথ প্রদর্শক হিসাবে বাংলাদেশে কাজ করছে, যে জন্য ইউএনএফপিএ এটাকে একটা বেস্ট মডেল হিসাবে স্বীকৃতি দিয়ে ওদের ওয়েবসাইটে এখনও আছে, যে এক নম্বর হিসাবে ওরা দেখিয়েছে যে উন্নয়নশীল দেশগুলো আমাদের এই মডেলটা ফলো করতে পারে। আমাদের এখানে টেকনিক্যাল ট্রেনিং স্কুল অ্যান্ড কলেজ আছে, যেখান থেকে বিভিন্ন ট্রেডে শিক্ষা দেওয়া হচ্ছে, সেইগুলো পাচ্ছে। এখানে নার্সিং কলেজ আছে, সারা বাংলাদেশ থেকে ছেলেমেয়েরা এখানে নার্সিং কলেজে পড়তে পারে। আর বিএনপি নেতারা বলেন, প্রয়োজনের তুলনায় উন্নয়ন হয়নি এলাকায়। যে চিত্র ক্ষমতাসীনরা দেখাচ্ছেন তার সবই বিএনপির আমলে করা। রাজপথের আন্দোলন ছাড়া এই মুহূর্তে আর কিছুই ভাবছেন না বলেও জানিয়েছেন তারা। প্রথম 1991 সালে আমার মরহুম পিতা ব্রিগেডিয়ার অবসরপ্রাপ্ত হান্নান শাহ, উনি যখন সংসদ সদস্য হিসেবে এবং পরবর্তীতে মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন, সে সময় আপনার প্রায় 300 কোটি টাকার অধিক খালি অবকাঠামোগত রাস্তাঘাট এবং ব্রিজে ব্যয় করা হয় এবং কাপাসিয়ায় একটা বিপ্লব ঘটানো হয়। যতদিন না পর্যন্ত সেরকম পরিবেশ হবে, একটি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার গঠিত হবে, তার আগে পর্যন্ত আমি এবং আমার দল নির্বাচনে যাবে না এবং সে ব্যাপারে আমাদের কোনো রকমের কার্যক্রমও হবে না।
শীতলক্ষা পাড়ের এই জনপদে মোট ভোটার 3,10,245, এর অর্ধেক পুরুষ এবং অর্ধেক নারী। দলীয় রাজনীতি আর ভোটের সমীকরণে বরাবরই এই এলাকায় এগিয়ে থেকেছে আওয়ামী লীগ। স্বাধীনতা যুদ্ধের পর দেশের প্রথম প্রধানমন্ত্রী শহীদ তাজউদ্দিন আহমদকে কেন্দ্র করে এগিয়েছে এই এলাকার রাজনীতি। আগামী নির্বাচনেও নৌকার হাল ধরতে তৎপর তারই উত্তরসূরীরা। আবার এই এলাকা থেকে নির্বাচিত হয়ে মন্ত্রী হয়েছিলেন বিএনপির প্রভাবশালী নেতা হান্নান শাহ, যে দায়িত্ব এখন পালন করছেন তার ছেলে রিয়াজুল হান্নান। যদিও ভোটে আসা না আসার দোলাচলে এখনও তেমন তৎপর নয় দলটি। রহিম রুমন, একাত্তর, কাপাসিয়া, গাজীপুর।